তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি। নব্বই এর দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাবনাজ নাঈম। বড় মিষ্টি লাগে ছেলে। খুব অল্প সময়ের জন্য সিনেমার সাথে কাজ করলেও যে কয়টি কাজ করেছেন সবগুলো সিনেমায় ছিল সুপারহিট। দীর্ঘদিন চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে আছেন জনপ্রিয় এই জুটি, আর কি কখনো সিনেমায় দেখা যাবে এই জুটিকে? দর্শক, এমনই নানা বিষয় নিয়ে কথা হয়েছে চিত্রনায়িকা শাবনাজের সাথে, আজ বলবো সে কথাই। তবে তার আগে বলবো, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনেটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। চলচ্চিত্রের সোনালী সময়ে সিনেমায় এসেছিলেন শাবনাজ, সেখান থেকে চিত্রনায়ক নাঈমের সাথে প্রেম, ভালোবাসা এবং সবশেষে প্রণয়। আগে বলো, তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসা জিনিসটা কি? জনপ্রিয় এই জুটির বিয়ের পরে খুব বেশি দিন ছিলেন না সিনেমার সাথে, মাঝে হঠাৎ করেই সবকিছু থেকে হারিয়ে গিয়েছিলেন এই জুটি। অনেকেরই মাঝে মাঝে জানার আগ্রহ হয় কেমন আছেন শাবনাজ নাঈম, কেমন কাটে তাদের সময়। সম্প্রতি কথা হয় এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজের সাথে, তিনি বলেন তার সময় এখন কাটে নাঈমের সাথে কাজে সহযোগিতা করে। নাঈমের সাথে নাঈমের কাজগুলোতে সাহায্য করছি, আর আমার দুই মেয়ে, ওরা দুজনেই ইউনিভার্সিটিতে পড়ে, ওরা এখন ঢাকাতেই মানে আমার সাথে থেকে ওরা অনলাইনে ক্লাস করছে, তো বাচ্চাদের দেখে, সংসার দেখে এবং কাজকর্ম করে। অবসর সময় কি করেন, এমন প্রশ্নের জবাবে শাবনাজ বলেন, অবসর পেলেই আমরা পুরনো ছবির গল্প করি। আমি আসলে খুব কম সময় কাজ করেছি, তো 91 থেকে 96, তো 96-এ আমার যে জুটি ছিল নাঈম তার সাথেই আমার সময় কাটে। তো আমরা পুরনো গল্প করি, আমরা পুরনো গান শুনি, আমরা কোনোদিন বসে পুরনো ছবি দেখি, ওই আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ। নিজেদের মধ্যে কি ঝগড়া খুনসুটি হয় না, এমন প্রশ্নে শাবনাজ বলেন। খুনসুটি তো প্রতি মিনিটে মিনিটে হচ্ছে, আমরা সারাক্ষণই ঝগড়া করি আর সারাক্ষণই ভালোবাসি। তারকা দম্পতিরা সাধারণত খুব বেশি সময় একসাথে পার করতে পারেন না, নানা সমস্যার কারণে বিচ্ছেদ হয়, সেক্ষেত্রে আপনারা কিভাবে এত লম্বা সময় একসাথে, এমন প্রশ্নের উত্তরে শাবনাজ বলেন। লম্বা সময় পার করার কিছু কারণ হলো যে আমরা দুজনই আসলে স্যাক্রিফাইস করতে জানি, কিছু কিছু ক্ষেত্রে নাঈম স্যাক্রিফাইস করে, কিছু কিছু ক্ষেত্রে আমি স্যাক্রিফাইস করি, যার জন্য আমরা এখন পর্যন্ত আমার মনে হয় দুজনের আন্ডারস্ট্যান্ডিং ভালো এবং দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসি দেখেই এখন আছি একসাথে। আর কখনো শাবনাজ নাঈমকে সিনেমায় দেখা যাবে কিনা, এমন প্রশ্নের জবাবে শাবনাজ বলেন, সময় সবকিছু বলে দিবে। না, এখন আমার ওইসব নিয়ে কোনো পরিকল্পনা নাই, দেখি না কি হয়। নিজেদের সন্তানদের কি কখনো সিনেমায় কাজ করতে দিবেন? তার উত্তরে শাবনাজ বলেন, তারা যদি চায় আমার কোনো আপত্তি থাকবে না। আমার বাচ্চারা যদি চাইতো, আমার বাচ্চারা যদি বলতো যে আমরা কেউ মিডিয়াতে আসতে চাই, তাহলে আমি আর নাঈম কেউ মানা করতাম না, কিন্তু আমাদের প্রথম শর্তই থাকতো পড়াশোনা শেষ করে আসতে হবে। আগের মতো সিনেমার প্রযোজকরা এখন আর কেন সিনেমায় ইনভেস্ট করতে চায় না, এমন প্রশ্নের উত্তরে শাবনাজ বলেন, নিশ্চয়ই এখন প্রযোজকরা যা ইনভেস্ট করে তা ফেরত পায় না। আসলে আমি তো কাজ করেছি ইন্ডাস্ট্রিতে, এটা হলো যারা প্রোডিউসার তারা বলতে পারবে তারা কেন ছবি এখন প্রোডিউস করছে না, নিশ্চয়ই আগের মতো লোক নিয়ে ফেরত পাচ্ছে না দেখে করছে না, যখন ইন্ডাস্ট্রি নিজেদের কাজের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ধরনের সামাজিক কাজের সাথেও যুক্ত এই দম্পতি। এটা আমরা গ্রামে যেরকম এলাকার ছেলেরা যারা আছে বা মেয়েরা যারা আছে ওদেরকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট করে থাকি, ব্যাডমিন্টন টুর্নামেন্ট করে থাকি, তারপর ওদের যে 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 কোনো কিছুতেই ওরা যেটা করতে চায় না কেন আমরা সেটা উৎসাহ দিই, এটা হলো আমরা নাঈমের ব্যক্তিগত উদ্যোগ। কিছুদিন আগে ফেসবুকে দেখা গিয়েছিল যে শাবনাজ নাঈম দম্পতি হঠাৎ করে কৃষি কাজ করছেন, এ নিয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, সবাই মনে করে হঠাৎ করে করা, এটা আসলে আমরা বিগত প্রায় 10-15 বছর ধরেই চলে আসছিল, আমাদের কাজের মাঝখানে ওটা ছিল, কিন্তু এই করোনাকালীনে ওটা যেহেতু আমরা ঢাকায় থাকা আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, মানে অফিস হচ্ছে সেগুলো ফোনে হচ্ছে, অফিসে যাওয়া হচ্ছে না, তো তার জন্য আমরা গ্রামে যেয়ে ওই কৃষির কাজটায় বেশি মন দিতে পারছি। আগে নাঈম অনেক আগে থেকে মাছ চাষ করেন, অনেক আগে থেকে নাঈমের খামার ছিল,
অনেক আগে থেকে কৃষি, যেরকম আমার আল্লাহ রহমতে আমি মানে আমার বাড়ির সব সবজি চাল এগুলো আমার ওখান থেকে আসে, আমার বাজার থেকে কিনতে হয় না। সবশেষে আবার চলচ্চিত্রের সুদিন ফিরবে এমন আশাবাদ ব্যক্ত করেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ। ইনশাল্লাহ আবার আমাদের ইন্ডাস্ট্রি জেগে উঠবে, এটা আশা করি।